প্রচুর ঘুরিয়েছি, ওগুলো যদি কনসিডার না করো তাহলে রাজারহাটে একটা 10,000 স্কোয়ার ফিটের একটা ব্যাংকোয়েট হল ছিল, সেখানে আমি সেলস ম্যানেজারের কাজ করেছিলাম 6 মাস থেকে 8 মাস, ওটাই ফার্স্ট জব বলতে পারো। তাছাড়া ইভেন্টসও অনেক করেছি, 4 বছর ইভেন্টস করেছি সব প্যারালেল। ফার্স্ট স্যালারি হিসেবে যখন আমি লুপিন জয়েন করি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম আমি, তো 2010 সালে মার্চ মাসে ফার্স্ট স্যালারি পাই, খুব ভালো লেগেছে। ফার্স্ট ক্রাশ বলতে, খুব ছোটোবেলায় তার সাথে দেখা হয়, আমরা একসাথেই বড় হই, দিনে 3 বেলা 4 বেলা দেখা হওয়া কোনো বড় ব্যাপার ছিল না, 6 বারও হতো। ইনফ্যাক্ট এখনও সে আছে আমার সাথে, আর যতদিন আমি জানতে আছি ততদিন ও থাকবে আমার সাথে। বাই দ্য ওয়ে, আমার ফার্স্ট ক্রাশের নাম হচ্ছে খাওয়া, আমি খেতে খুব ভালোবাসি। কোন স্বপ্ন নেই, ভালো থাকতে চাই। কোন হিরোইন? হিরোইন বলতে গেলে দুজন হিরোইন আছে, একজন সোনালী বেন্দ্রে, এটা হলেও হতে পারে, আরেকজন হচ্ছে যেটা পসিবল না, চুনিবালা দেব, আমি ওনার খুব বড় ফ্যান। টলিউডে শ্রাবণ, প্রিয় অভিনেতা বৃষ্টি মনোজ বাজপাই, অভিনেত্রী শ্রীদেবী। আমি একটাই চাইব যে আমাকে এমন একটা জিনিস দাও যেটা দিয়ে আমি সব কিছু পেতে পারবো। সবসময় আমার সঙ্গে থাকে আমার হ্যান্ডকারচিফ, রুমাল, আমার সাথে থাকে আমার বাইক, আর ওয়ালেট বা ফোন। হ্যালো গাইস, দিস ইজ হানি বাফনা, আমি আছি কলকাতা গ্লিটসের সাথে, আপনারাও থাকুন, প্লিজ সাবস্ক্রাইব।